তফসিল ঘোষণার পরপরই সরগরম গাজীপুর সিটি। মেয়র পদে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশীরা। জানান দিচ্ছেন নিজেদের অবস্থান, লক্ষ্য যে কোনো মূল্যে দলীয় মনোনয়ন। সাবেক, বর্তমান ও নতুন সবার দাবি, নৌকা পেলেই জয়ী হবেন। তবে দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, জনপ্রিয়তার যে জয়ী হয়ে আসতে পারবেন তাকেই দেয়া হবে মনোনয়ন। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। ঢাকার পাশে সিটি গাজীপুর, রাজধানীর প্রবেশদ্বার হওয়ায় এই সিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ রাজনীতির হিসেব নিকেশে। নানা আলোচনা সমালোচনা থাকা এই সিটি কর্পোরেশন নির্বাচন হবে 25 মে। এ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে 9 মে থেকে। তবে তফসিলের পদ থেকে শুরু হয়েছে নানা গুঞ্জন। এরই মধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে এই গাজীপুরে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। প্রার্থীতা নিয়েও কথা বলছেন খোলামেলা। সাবেক মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান মনে করেন, এবার তিনি মনোনয়ন পাবেন। অতীতে হারলেও মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রবীণ নেতা। দল আমাকে নমিনেশন দিবে এটা আমি নিশ্চিত। আমার অতীত কর্মজীবন দিয়ে এটা আমি আশা করতে পারি দলের কাছে। সুতরাং দল নমিনেশন আমার পক্ষে আসলে জনগণের মধ্যে আজকে যে সারা নট শুধু যে শুধুমাত্র আওয়ামী ঘরানার লোকের কাছে, তারা এটাকে সিটি কর্পোরেশনটাকে একটা স্বচ্ছ প্রতিষ্ঠানে পরিণত করতে চায়, একটা জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চায়, এবং আমার অতীত দিনের যে কার্যকলাপ তারা এটা লক্ষ্য করেছে। মেয়র থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলম ক্ষমা পেয়ে ফিরেছেন দলে। তার দাবি, তার সময়ে শুরু হওয়া সিটির উন্নয়ন কাজ থপকে আছে। দলীয় মনোনয়নে নির্বাচিত হয়ে সে উন্নয়ন কাজ শেষ করতে চান তিনি। আমার এই শহরের মানুষের যে পুণ্ড মাসের যে ক্ষতি হয়েছে, ভবিষ্যৎ যেন সেটা না হয়, সেজন্যই রাজনীতি যেহেতু আমি একজন কর্মী, অবশ্যই আমি ভোটের রাজনীতি দেখতে চাই, এবং আমার নেতৃত্ব আমার শতভাগ বিশ্বাস এবং আস্থা আছে। বাংলাদেশ আওয়ামী লীগের উপর আমার আস্থা এবং বিশ্বাস আছে। আমি মনে করি আমার শহরের স্বার্থে এবং আমাকে রাজনীতি করার স্বার্থে, আমাকে সার্বিকভাবে সহযোগিতার স্বার্থে দল এবং সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আছি। অবশ্যই আমি ন্যায় বিচার পাব এবং আমার এই শহরকে একটি পরিকল্পিত গাজীপুর সিটি কর্পোরেশন, ক্লিন এবং গ্রিন সিটি করার জন্য যে আমি স্লোগান দিয়েছিলাম, যে মানুষকে বুঝিয়েছিলাম, আমার নাগরিকরা যে উচ্চনীয় ভোট দিয়েছে আগামী দিনে উচ্চনীয় ভোট দিবে এবং আমাকে এখানে জনগণকে সেবা করার জন্য পরিকল্পিত শহর করার জন্য আমার বিশ্বাস আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবে। আর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল মাঠে রয়েছেন দীর্ঘদিন ধরে। আগে নির্বাচনে মনোনয়ন না পেলেও মাঠ ছাড়েননি। দলের যে কোনো সিদ্ধান্ত মেনে কাজ করার কথা বললেন মেয়র পদের এই প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের দলীয় সভাপতি, উনি আসলে তৃণমূলের মানুষের যে আশা বা প্রত্যাশা সেটা সবসময় পূরণ করে থাকেন। সেই দিক বিবেচনা করে আমি মনে করি যে গাজীপুরের এই সিটির তৃণমূলের যারা মানুষ, যারা আমাদের প্রাণ শক্তি, তাদের প্রত্যাশার ঘটানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবার আমাকে মনোনয়ন দেবেন। আমি তৃণমূলের দীর্ঘদিন যাবৎ কাজ করছি, তৃণমূলের মানুষের সাথে গত নির্বাচনেও আমি এখানে প্রার্থী হয়েছিলাম। সিটি নির্বাচনের পরে আমি বসে থাকিনি, আমি যুবলীগের আহ্বায়ক হিসাবে যুবকদেরকে সংগঠিত করার মধ্যে দিয়ে এই তৃণমূলের মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছি, এবং মানুষের যে প্রত্যাশাটা সেটা তার মানুষের চোখে মুখে তার কথা সবসময় ভেসে ওঠে। আমি সেই মানুষের কথাগুলো, তাদের চোখ চেহারা আমি লক্ষ্য করে দেখেছি যে মানুষ এবার একটা পরিবর্তন চায়। মানুষ চায় যে বিতর্কিতদের বাদ দিয়ে, যারা যাদের কোনো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এরকম পরিচ্ছন্ন মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের স্পষ্ট জবাব, জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ব্যক্তিকেই দেওয়া হবে দলীয় মনোনয়ন। নেত্রী বারবার তো বলছেন যে মনোনয়ন তাকেই দেওয়া হবে যে তার নিজস্ব যোগ্যতায় মেধায় নির্বাচিত হয়ে আসতে পারবে। যাদের মনোনয়ন দিয়ে দলের দায়িত্ব পড়বে যে পার করে নিয়ে আসার, তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না। সেই কমিটি নিয়ে আগামী যে কোনো নির্বাচনে সিটি কর্পোরেশনে যাকেই মনোনয়ন দেওয়া হোক, আমার দল ঐক্যবদ্ধ থেকে সে নির্বাচনে বৈতরী পার হতে পারবে বলে আমি বিশ্বাস করি। জাতীয় নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের নির্বাচনে জয়ের কোনো বিকল্প ভাবছে না ক্ষমতাসীনরা। তফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।